আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা শুরু করলাম, আমি খুবই হেলদি একটা জুস বানাবো, তো জুসের একটা ভিডিও দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো আজকে হচ্ছে আমি প্রথমেই বানাবো হচ্ছে ABC জুস, মানে হচ্ছে বিটরুটের জুস। তো আমি আসলে এই বিটরুটের জুসটা খেয়ে খুবই ফ্যান হয়ে গেছি, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো এটাকে ABC জুসও বলা হয়। তো মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই জুসের বিটরুট, মানে বিটরুটের জুসই হচ্ছে আমি বানাবো। আর ABC জুস এই কারণেই বলা হয়, এখানে তিনটা মেন ইনগ্রিডিয়েন্টস নেওয়া হয়। তো প্রথমে অ্যাপেল, তারপরে বিটরুট এবং ক্যারোট নেওয়া হয়। তো এই তিনটাকে মিলেই হচ্ছে ABC জুস বলে। তো যাই হোক, আমি এই বিটরুটের জুসটা আপনাদের কাছে শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমেই হচ্ছে আমি একটা ক্যারোট কেটে নিয়েছি, তো তারপরে নিয়েছি অ্যাপেল, তারপরে নিয়েছি বিটরুট। তো বিটরুটটার কালারটা কিন্তু খুবই সুন্দর, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এর কালারটার, পুরো ফ্যান হয়ে গেছি আমি। তো আমি এই যে সবগুলোই কেটে নিয়েছি, তার সাথে নিয়েছি একটু আদা। তো আমি সামান্য পরিমাণে একটু আদা দিব, যেহেতু এটাকে ব্লেন্ড করে নিব, সেই তো এটা ছোটো ছোটো করে কেটে নিলেই ভালো। আর শেষে হচ্ছে আমি একটু লেবুর রস দিব, তো এটা হচ্ছে আমি এখন দিচ্ছি না, শেষে দিব। তো এখন চলে আসলাম বিটরুট জুস বানাতে। তো আমি একটা ব্লেন্ডার জগে সব কিছুই নিয়ে নিচ্ছি, বিটরুট, অ্যাপেল এবং ক্যারেট। তো এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে হচ্ছে এটাকে খুবই ভালো করে ব্লেন্ড করে নিব। আর এর কালারটা দেখেন যে কী সুন্দর, এই কালারটার প্রেমে আমি একদম পড়ে গেছি। আমার এই বিটরুটের জুসের যে কালারটা, এটা খুবই ভালো লাগে। আর এই জুসটা কিন্তু খুবই হেলদি শরীরের জন্য, যাদের প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের অভাব, আয়রনের অভাব, তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন। তাছাড়া স্কিনের যে কোনো সমস্যায় প্রতিদিন যদি এরকম বিটরুটের জুস খাওয়া যায়, তাহলে কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর আমার কাছেও বিটরুটের জুসটা খেতে খুবই ভালো লাগে। তো এই যে এখন হচ্ছে আমি লেবুর রস দিব। লেবুর রসের সাথে হচ্ছে আমি 1 টেবিল চামচ করে হানিও যোগ করব, আর সাথে একটু লবণও দিয়েছি। তো এটাকে এখন আমি একটু মিক্সড করে নিব। মিক্সড করে নিলেই কিন্তু হয়ে গেল আমার দারুণ স্বাদের বিটরুটের জুস। বিটরুটে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, তাই একে সুপার ফুডও বলা হয়ে থাকে। তো আমি এখানে অ্যাপেল, ক্যারোট দিয়েছি, এটা ছাড়াও কিন্তু জুসটা বানিয়ে নেওয়া যায়। শুধুমাত্র লেবুর রস আর একটুখানি আদা দিলেই হয়ে যাবে। আর মিষ্টি করার জন্য আমি একটু হানিও ব্যবহার করেছি, তবে এটা না দিলেও চলে। এখন আমি চলে এসেছি রান্নাঘরে, আর আমি একটা গরম মশলা রেডি করে নেব এখন। তো প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ জিরা, 2 চা চামচ দিয়েছি এলাচ, 2 টুকরো দারচিনি, আর সামান্য পরিমাণে দিয়েছি জয়ফল এবং জয়ত্রী, আর একটা হাফ দিয়েছি স্টার অ্যানিস, 1 চা চামচ দিয়েছি গোলমরিচ, 1 চা চামচ দিয়েছি লবঙ্গ, 1 টেবিল চামচ দিয়েছি ধনিয়া, 1 চা চামচ দিয়েছি রাঁধুনি, 2টা তেজপাতা আর 2টা লাল মরিচ দিয়ে দিলাম। আর এখন হচ্ছে এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নিব। তো অনেকদিন ধরে হচ্ছে আমার গরম মশলাটা শেষ হয়ে গেছে, তো রেডি করবো করাই হয় না। তো আজকে ভাবলাম যে এটাকে রেডি করেই ফেলি রান্নার আগে। তো এখানে যে বড় বড় তেজপাতাগুলো আছে বা বড় যেগুলো আছে দারুচিনি, তো সবগুলোকে হচ্ছে আমি এগুলো ছোট করে দিব, কারণ ব্লেন্ডারে যেহেতু এগুলোকে গুঁড়ো করে নিব, তো ছোট করে দিলে ভালো হয়। আর আমি সবসময় নিজের হাতেই রেডি করি গরম মশলাটা, আর এটা রেডি করা তো খুবই সহজ। তো এরপরে হচ্ছে আমি চলে আসলাম রান্নাতে। আজকে আমি খুবই মজাদার 2টা রেসিপি রান্না করব, আমার খুবই পছন্দের। তার মধ্যে হচ্ছে একটা বগুড়ার আলু ঘাটি, তো এটাকে আমি ডিম দিয়ে রান্না করব, আলু ঘাটি। এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এইভাবে করে খেতে। তো প্রথমে হচ্ছে এখানে 5টা ডিম আমি নিয়েছি, তো এটাকে আমি ভালো করে কেচে একটু লবণ দিয়ে মেখে, তো এটাকে আমি ভেজে নিয়েছি। আর তো চলে আসলাম রান্নাতে, একটু পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম। তো এখানে আমি দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচগুলো, ধনিয়া, জিরা। তো এগুলোকে খুবই ভালো করে কষাতে হবে, যেহেতু হচ্ছে আমার ডিম এবং আলু দিয়ে রান্না করব। তো এগুলো তো সব কিছু সেদ্ধ করাই, আর আমি ডিমের সাথে অলরেডি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এগুলোকে আমি আধা ভাঙা করে নিব, বেশি ভাঙা যাবে না, তো একটু অল্প করেই আমি একটু ভেঙে নিব। যেহেতু হচ্ছে আমার ডিম আর
আলুটা সেদ্ধ করাই আছে, তো সেহেতু আমার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলাটাকে কষিয়ে নিলেই হচ্ছে আমার রান্নাটা কিন্তু অলরেডি সেদ্ধ করাই আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। এটা রান্না করতে কিন্তু সেরকম একটা সময় লাগে না, কিন্তু খেতে কিন্তু ভীষণই মজা এই আলুঘাটিটা, ডিমের আলুঘাটি। তো এই যে পরিমাণ মতন আমি পানি দিয়েছি, আর এটাকে কিন্তু খুবই ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আলুটাকে ভালো করে কষানো নেওয়ার পরে আমি কিন্তু প্রয়োজন মতন ঝোলের জন্য আমি পানি দিয়েছি, আর সেই সাথে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। আর এই রান্নাটাতে টমেটো ব্যবহার করলে কিন্তু রান্নাটা খেতে খুবই ভালো লাগে, টমেটো একটু টক একটা ফ্লেভার আসে। তো সেই সাথে আমি এই যে ডিমগুলোকে দিয়ে দিলাম। তো ডিমগুলো দেওয়ার পরে হচ্ছে আমি যে এখানে দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, আর শেষে আমি একটু দিয়ে দিলাম গরম মশলা, আমার হাতে তৈরি গরম মশলা। তো এখানে ধনিয়া পাতা দিলেও হবে, তবে এখানে যদি টমেটো না থাকে না দিলেও চলবে, তবে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি এক মিনিটের জন্য এটাকে দমে দিয়ে দিলাম, আর এরপরে আমি আরেকটা স্পেশাল রান্নাতে চলে আসলাম। এটা হচ্ছে ডাল চচ্চড়ি করবো আজকে, একটু স্পেশালভাবেই করবো। তো এখানে পরিমাণ মতন তেলের ভিতরে হচ্ছে আমি একটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর এখানেও আমি দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে প্রথমে হচ্ছে ফোড়ন তুলে নিয়েছি, সাথে একটু জিরাও দিয়েছি। তো এখানে আমি হচ্ছে কিছু ডাল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে পানিটাকে একদম ঝরিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে মশলার সাথে দিয়ে নিব। যেহেতু আমি আজকে কোনো মাছ মাংস রান্না করতেছি না, সেহেতু আমি খুব স্পেশালভাবে হচ্ছে দুইটা আইটেম রান্না করে নিচ্ছি। তো এখানে আমি প্রথমে হচ্ছে গুঁড়া মশলাগুলো দিইনি, গুঁড়া মশলাটাকে পরে দিয়েছি, কারণ ডালটাকে একটু ভেজে নিতে হবে। আর পেঁয়াজের সাথে কিন্তু তেলের ভিতরে আমি অলরেডি এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, আর তেলের ভিতরে হলুদ গুঁড়ো দিলে কিন্তু কালারটা খুবই ভালো আসে। তারপরে কিন্তু আমি গুঁড়ো মশলাগুলো ব্যবহার করেছি। আর এখানে হচ্ছে আমি শুকনো মরিচ আগেই দিয়েছি, কারণ শুকনো মরিচে কিন্তু আলাদা একটা ফ্লেভার পাওয়া যায়, সেটা ভাতের সাথে যখন পরে খাবো তখন খুবই ভালো লাগবে। তো এই যে এখন আমি ডালটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি, আর এই ডাল রান্নার বৈশিষ্ট্য কিন্তু ডালটাকে খুব ভালো করে তেলের সাথে মশলার সাথে কষাতে হবে, আর কষালে কিন্তু এটার ফ্লেভারটা আসলে নির্ভর করে। তো ডালটাকে সেদ্ধ করার পরে আমি যে শেষের দিকে দুইটা কাঁচামরিচ দিলাম, আর এখানে আমি দুই ধরনের কাঁচামরিচ ব্যবহার করেছি, কারণ দুই ধরনের ফ্লেভার পাওয়া যাবে, আর শেষে একটু গরম মশলাও দিয়ে নিয়েছি। আর এখানে ধনিয়া পাতা দিলেও কিন্তু খারাপ লাগবে না। আর এই যে হয়ে গেল আমার স্পেশাল ডাল, আমি একটু স্পেশাল করে রান্না করেছি। আর এই হচ্ছে আমার প্রিয় আলুঘাটি, ডিমের আলুঘাটি। এটা কিন্তু খেতে ভীষণই মজা, আমার তো খুবই আমার কাছে এটা খুবই ভালো লাগে, মাঝে মাঝে আমি এরকম করে খাই। তো আমার ভিডিও যারা দেখেছেন প্লিজ এরকম একবার করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছেন তাদের কাছে প্লিজ রিকোয়েস্ট, আমার ভিডিওটা যদি কোনো অংশ একটুখানিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটি লাইক করবেন, সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো তারপরে হতে সন্ধ্যার সময় আমরা একটু বাইরে বের হয়েছি, খুবই গরম ছিল সন্ধ্যার পরে, আশেপাশে দেখা যাচ্ছে সেরকম কোনো মানুষও নেই। আর রাতে আমরা ডিনার করব, আজকে হচ্ছে মঙ্গলবার, তো মঙ্গলবারে দুবাইতে হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, তো এই কারণে আমরা পিৎজা নিতে এসেছি। তো সবসময় দেখা যায় মঙ্গলবার আসলে আমাদের মাঝে মাঝে পিৎজা খাওয়া হয়। মঙ্গলবার দিন হচ্ছে পিৎজা হাটে একটা পিৎজা কিনলে আর একটা পিৎজা ফ্রি, তো এই কারণে আমাদের দেখা যায় প্রায় পিৎজা খাওয়া হয়। আর যেহেতু বাসার কাছেও আছে তো সেহেতু আমাদের পিৎজা খাওয়া হয়, আর এমএনও লাইক করে। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।